আজকে এই রক্তদান শিবির যার নাম দেওয়া হয়েছে রক্তার্পণ, এই শিবিরের সঞ্চালন করছে পিন্টু, পৌর প্রতিনিধি পিঙ্কু ভৌমিক রয়েছে, সিআইসি মেম্বার দেবাশিস ঘোষ, উত্তর দমদম পৌরসভা লোপামুদ্রা দত্ত চৌধুরী, এখানে রীতা অধিকারী আছে, আগে এখানকার পৌর প্রতিনিধি ছিল, এখন 2 নম্বরে, এবারে এখানে 33 নম্বরের সুপ্রিয়া, এখানে রয়েছে কল্যাণ কর, সেও গুটি গুটি পায়ে এসে গেছে পৌর প্রতিনিধি এবং প্রাক্তন পৌর প্রধান, মিন্টু আছে এখানে, আমাদের গৌতম আছে, সবাই রয়েছেন, এবং মেয়েরা সব জায়গায় গেলে এক এক ঝাঁক মেয়েদের দেখতে পাই আমরা, আর না হলে ওদের কোনো কাজ হবে না, কিন্তু নিজের দাপটে থাকবেন, ওদের কথা সব শুনতে হবে এমন না, দলের কথা শুনবেন কিন্তু নিজের দাপটে দলের কাজ করবেন। আমি যারা রক্ত দিচ্ছেন তাদের অনেক ধন্যবাদ জানাই, এবং আজকে দেখেছেন যে নামকরণ হয়েছে রক্তার্পণ, কারণ আমরা 75 বছরের স্বাধীনতা, এই স্বাধীনতা ভারতবর্ষের পালন করছি, 15ই আগস্ট 75 বছর আমাদের পূর্ণ হবে, এবং সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শহীদদের শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মান দেখান, আমরাও 75 বছরের স্বাধীনতায় সেই সম্মান দেখাবার জন্য শহীদদের এই রক্তদানের কর্মসূচিকে রক্তার্পণ নাম দিয়েছি। আমরা তো কেউ যারা উত্তর স্বাধীনতাকালে জন্মেছি তারা কেউ কখনো জানি না যে কীভাবে লড়াইটা তারা করেছিলেন, এবং তার ওপর দাঁড়িয়েই তো আমাদের আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান, আমাদের অধিকার সব কিছু। তো আজকে যখন আমরা আমাদের অধিকার নিয়ে অনেক সরব হই, তখন শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর আমাদের নিশ্চিতভাবে কর্তব্য, তাহলে আমাদের পরের প্রজন্ম যারা রয়েছে তারা জানবে, কারণ এটা দেখুন যত সময় দূর হতে থাকে অর্থাৎ 47-এর আগে থেকে যত সময় এগিয়ে যাবে তত কিন্তু বিস্মৃতির আড়ালে যাতে চলে না যায় কোনো কিছু, আমাদের ইতিহাসের ভিত সেই দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য 75 বছরে, যাদের ছাড়া আমাদের হতো না এই স্বাধীনতা, এর থেকে ভালো শ্রদ্ধার্ঘ্য তো আর কিছু হয় না, রক্ত দিয়ে আত্ম মানুষের পাশে থাকার অঙ্গীকার, রক্তের অর্পণ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই সেই কাজটা করছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পুরো 110 দমদম উত্তর জুড়ে 54টা ওয়ার্ডে গত 2020তেও এই ধরনের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, যখন সবাই দূরত্ব, শারীরিক দূরত্বের কথা ভাবছিলেন তখন আমরা আলিঙ্গন নাম দিয়ে এই কর্মসূচি করেছি, কারণ আমরা মনে করেছি যে রক্তের আলিঙ্গনের মধ্য দিয়ে কিন্তু এই শারীরিক দূরত্বটাকে কমিয়ে দেওয়া যায়। শারীরিক দূরত্ব তো থাকতে হবে করোনার কালে, যেরকম প্রোটোকল সেটা মেনটেন করে চলতে হবে, কিন্তু রক্তের আলিঙ্গনের মধ্য দিয়ে আমাদের এই দূরত্ব আমরা স্থায়ী কিছুতেই হতে দেব না, এটাই ছিল তখনের নামকরণের পেছনে উদ্দেশ্য। এবং গত বছর 2021-এ আমরা নাম দিয়েছিলাম কৃতজ্ঞতা, কারণ তৃতীয়বারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলার মানুষের আস্থা অর্জন করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে আত্ম মানুষের পাশে থাকার মতন একটা অঙ্গীকার রক্তদানের মধ্য দিয়ে এর থেকে ভালো কর্মসূচি কিছু হয় না। তাই এই 3 বছর ধরে যেভাবে দমদম উত্তরের মানুষ, নবব্যারাকপুর, উত্তর দমদম, তারা যেভাবে এই রক্তদানের অনুষ্ঠান করছে এটা কোথাও হয় বলে আমার মনে হয় না, সুতরাং আজকে এটা একটা দৃষ্টান্ত তৈরি হচ্ছে, এবং আপনাদের জন্যই কিন্তু সংকট হয়নি রক্তের, এই ভীষণ গ্রীষ্মকালেও সংকট দেখা যায়নি, যখন আপনারা রক্ত দিচ্ছেন আর তো মানুষের কথা শুনে শুধু একটু অন্য কথা ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকার কিন্তু সেই সময় দাঁড়িয়ে কি করেছে, রক্তের দামটা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ কিনতে গেলে রক্তের দাম এখন 1100 টাকা ইউনিট, আর আপনি রক্ত দিচ্ছেন বলে একটা আর্ত মানুষ সেই কার্ডের বিনিময়ে বিনা পয়সায় রক্ত পাবে, এটা আমরা ভাবছি,
মুখ্যমন্ত্রী ভাবছেন আর ওরা ভাবছে কিভাবে টাকা আরো বাড়ানো যায়। দেখুন অর্থ তো দরকার, কিন্তু অর্থ জোগাড় করার অনেক রাস্তা আছে। মানুষের এমনিই পকেটে এখন টাকা নেই, পকেট ফাঁকা, তার উপরে পেট্রোল ডিজেল গ্যাসের দাম এই হারে বৃদ্ধি হয়েছে, তারপরে দাঁড়িয়ে রক্তের দামও। যদি মনে করতাম যে রক্ত দাতাকে দামি করছে তা নয়, রক্তের ইউনিটটা কেনবার জন্যে দামি করছে, এটা চলতে পারে না। তাই এই ধরনের মনোভাব যাদের, তাদের মানুষ উচিত শিক্ষা দিয়েছে, আগামী দিনে উচিত শিক্ষা দেবে, এবং সেখানে বাংলা একদম প্রথম সারিতে আছে। বাংলা ওদের কোনো দিনও ওদের গুরুত্ব দেয়নি, আগামী দিনও দেবে না। এই ধরনের জনবিরোধী কাজ যারা করে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করেই শুধু থেমে যায় না, তার প্রতিবাদী কণ্ঠস্বর প্রতিফলিত হয় তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আজকে অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে, সেই অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আজকে বাংলাকে লক্ষ্মীমন্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়ে। এটা ওরা বুঝবে না, সোশ্যাল সেক্টরের বরাদ্দ কমিয়ে দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট সোশ্যাল সেক্টরের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছে। যত মানুষের কাছে যাবে টাকা, তত বাজারে টাকা ঘুরবে, এবং সেই টাকা থেকে অর্থনীতি সবল হবে। আমাদের এখানে তাই অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও আর্থিকভাবে আমরা কিন্তু আমাদের যে জিএসডিপি সেটা বাড়াতে পারছি, ফলে এইটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি, রক্তদানের মধ্য দিয়ে সকলকে একত্রিত করা এবং আর্ত মানুষের পাশে থাকা। আমি বলবো এই ধরনের কর্মসূচি আগামী দিনও আমরা নানাভাবে করব। আমি 3 নম্বরে যতজন আজকে রক্ত দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, আর উদ্যোগ নিয়ে যারা এসেছেন বিশেষ করে মহিলারা তাদের আমি অনেক ধন্যবাদ জানাই, যে তারা বাড়ির কাজকর্ম সেটাকে করেন এবং সেটা করে আবার দলের কাজ করেন, এর থেকে বড় কিছু হতে পারে না। তাই ওদের কথা শুনবেন না, নিজের কথায় দলের কাজ করুন।